the activities we have gone through this morning, and I have some ideas. I will exchange some information with you about rope up climbing and belaying. Okay, rope up climbing amra kake boli আমরা এই সকালে যা দেখলাম তাতে কি আমরা কোনো রোপ ইউজ করেছিলাম না ইউজ করিনি রোপ ছাড়া আমরা ঠিক লাইন করি তিনজনের টিম বলেছিলাম লাস্ট ম্যান সেও এন্ড ম্যানে একটা নট দেবে এইভাবে পুরো পিচটা কমপ্লিট করবে ঠিক আছে এটা হচ্ছে রোপ আপ ক্লাইম্বিং এখানে রোপ কিন্তু শুধুমাত্র আমাদেরকে সেফটি প্রোভাইড করবে শুধুমাত্র সেফটি মানে ক্যারিং দ্য রোপ ইন হ্যান্ড অর বাই পুলিং দ্য রোপ is not rock climbing. Rock climbing is done only by holding the holds on the rock face. Okay, rope is only for providing safety, only for safety. Jokhon kono climber fall hoy, when a climber falls, then only rope reduces the damage. Reduces the fall, length of fall. And we can say it minimize the consequences. কারণ সে ওকে অ্যারেস্ট করবে যদি কেউ ফল করে উপরে যিনি চলে গেলেন সে তাকে অ্যারেস্ট করবে এই যে সিস্টেমটা অর্থাৎ দ্য সিকিউরিটি প্রোভাইডেড বাই দিস টেকনিক অর মেথড উইথ দ্য হেল্প অফ রোপ ইজ কল্ড বিলেইং বিলেইং হ্যাঁ BELAY ঠিক আছে আমি কি বললাম ফার্স্ট ম্যান যে লিডার সে মাস্ট নট ফল তো তার ক্ষেত্রে ফলের কোনো ব্যাপারই আসছে না সে তার ক্ষেত্রে বিলেইংয়ের কোনো প্রশ্নই উঠছে না আমি আরেকটু এক্সপ্লেন করবো হোয়াট ইজ কল্ড বিলে বিলেইংয়ের কোনো ব্যাপারই আসছে না কিন্তু যদি মিডল ম্যান ফল করে তাহলে তাকে তো অ্যারেস্টের একটা ব্যাপার স্যাপার থাকবে একটা কিছু থাকবে তো যে টেকনিকের মাধ্যমে এই সিকিউরিটি প্রোভাইড করা হয় বিটুইন ক্লাইম্বার অ্যান্ড যিনি বিলে দিচ্ছেন দিস সিস্টেম যিনি বিলে দিচ্ছেন উপর থেকে হোক বা নিচ থেকে হোক তাকে বলা হচ্ছে বিলেয়ার হ্যাঁ ওয়ার্ডটা হচ্ছে BELAY ওকে তো এই সিকিউরিটি সিস্টেমটাকে বলা হচ্ছে বিলেইং তাকে অ্যারেস্ট করার জন্য নিচ থেকে হতে পারে উপর থেকে হতে পারে আপাতত আমরা উপর থেকেই দেব আচ্ছা তাহলে বিলে কাকে বলছি আমরা the security the system or the techniques or the method provided by the rope is called belaying আর যিনি দিচ্ছেন তাকে বলছি আমরা belayer এবারে কিছু কলস আছে যেগুলো লিডার প্রথমে যাবে গিয়ে সে তো তার আর কোনো কল দেওয়ার নেই সে তো উপরে চলে গেল চলে গিয়ে কলটা দেবে যে আই অ্যাম দেয়ার যেখানে যেখানে ক্লাইম্বটা শেষ হচ্ছে সেখানে গিয়ে লিডার কল দেবে যে আই অ্যাম দেয়ার এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কল সবাই এই কলটাই ফলো করবে কেউ বাংলাও বলবে না কেউ হিন্দিতেও বলবে না সবাই ইংরেজিতেই এই কলগুলো দেবে হ্যাঁ আই অ্যাম দেয়ার তার মানে সে নিচে যিনি আছেন তার কো ক্লাইম্বার সে বুঝবে যে ক্লাইম্বিংটা যেখানে শেষ করার কথা সেখানে আমার লিডার পৌঁছে গেছে বুঝা গেল এইবারে সেকেন্ড ম্যান মিডল ম্যান সে মিডল ম্যান নট দিয়ে যাচ্ছে এবার যদি তার কোনো ফল হয় আমি ধরে নিচ্ছি মিডল ম্যান আগে বলেছি মিডল ম্যান একটু কম্পারেটিভলি উইক হয় তার একটা ফল হলো সে কি কল দেবে তখন হোল্ড বলবে মানে এখানে একটুখানি আমাদের এমন ব্যাপার স্যাপার আমরা এই ধরনের প্রজেকশনকেও হোল্ডস বলছি আবার পড়ে গেলেও তখন হোল্ড বলছি তখন কেউ বলবো না যে পড়ে যাচ্ছি বা এই দড়িটা ধর টেনে ধর এগুলো নয় হোল্ড হ্যাঁ এটা কল্ড কল আর কি এবারে সে আবার সে রিগেইন করলো তার পজিশন রিগেইন করলো কনফিডেন্স রিগেইন করলো তারপরে সে আবার ক্লাইম্ব করে সেখানে পৌঁছে গেলো যেখানে তার লিডার পৌঁছে গেছে কে তারপরে সে একটা কার্সি দেখিয়ে এসে বললো থ্যাংক ইউ বিলেয়ার কারণ এখন তখনও পর্যন্ত যখন মিডল ম্যান উঠছিল উপরে যিনি আছেন লিডার তার ভূমিকাটা কিন্তু তখন বিলেয়ার ছিল যখন মিডল ম্যান যাচ্ছে তাই না কারণ সে সেই সেফটি প্রোভাইড করছিল
যাতে মিডল ম্যানের যদি কোনো রকম ফল হয় তাহলে সে সেফটিটা দেবে, তো একটা থ্যাঙ্কস দেবে। এইভাবে লাস্ট ম্যান যিনি আছেন একইভাবে যাবে। এর মধ্যে যদি এরকম হয় সে মিডল ম্যানের হোক বা লাস্ট ম্যানের হোক, যে লিডার একদম স্ট্রেট উঠে গেছে কিন্তু পরবর্তী দুজনের ক্লাইম করতে হয়তো এই স্ট্রেটে যে হোলসগুলো আছে সেগুলো তার ঠিকঠাক মনে হচ্ছে না, কারণ ল্যাক অফ ব্যালেন্সের জন্য হোক বা এক্সপিরিয়েন্সের জন্য হোক, যে কারণেই হোক সে একটু ডান দিকে যাচ্ছিলো, যেতে চাইছে, বেটার হোলস হয়তো আছে সেটা ধরার জন্য বা একটু বাঁ দিকে যেতে চাইছে, তো সেক্ষেত্রে কল দেবে। যদি ডান দিকে যায় তাহলে বলবে রাইট হ্যান্ড ট্রাভার্সিং, যদি বাঁ দিকে যায় তাহলে বলবে লেফট হ্যান্ড ট্রাভার্সিং। ঠিক আছে, এবারে কিছু কল অটোমেটিকলি চলে আসে, যদি দেখতে তো পাচ্ছে না, বিলেয়ার উপরে যিনি নিচে দেখতে পাচ্ছে না, তো তখন যদি টাইট হয়ে যায় তখন বলবে স্লাইট লুজ, আর যদি লুজ হয়ে যায় তখন বলবে স্লাইট টাইট। এর আগে যে কলগুলো আছে সেটা হচ্ছে উপরে লিডার চলে গেছে, এই বিবেক উপরে লিডার চলে গেছে, মিডলম্যান এখানে মিডলম্যান নট দিল, ঠিক আছে। এবারে লেন্থ বিটুইন বিলেয়ার উপরে যিনি আছেন আর মিডলম্যান, তার মধ্যে লেন্থটা তো একদমই টেনসড অবস্থায় নেই, টেনশনে নেই, কারণ টেনশন অবস্থায় থাকলে সে নট দিতে পারবে না। অবশ্যই এর ভেতরে লুজ পোর্শন আছে, স্ল্যাকনেস আছে। তাহলে প্রথম কল যেটা হবে, মিডলম্যান যেটা বলবে, বিলেয়ার রেডি আছে বিলে দেওয়ার জন্য, মিডলম্যান বলবে যে বিলে টেক ইন। এক্ষেত্রেও ওই বিলে শব্দটি বলবো আমরা, রোপ, রোপ তখন হয়ে যাবে বিলে। কোনটা বললাম? পোর্শন বিটুইন বিলেয়ার অ্যান্ড ক্লাইম্বার, দিস পোর্শন ইজ অলসো কল্ড বিলে। প্রথম যে কলটি দেবে বিলে টেক ইন, বিলে টেক ইন। হ্যাঁ, এর মানে হচ্ছে এটাই যে এই যে স্ল্যাকনেসটা আছে এটা তুমি টেনে নাও, সো দ্যাট আমাদের মধ্যে রোপের কোনো এক্সট্রা পোর্শন থাকবে না, কোনো লুজনেস থাকবে না। হ্যাঁ, তাহলে প্রথম কল হচ্ছে বিলে টেক ইন। এইবারে টেনে নিচ্ছে, এবার বিলেয়ার আর ক্লাইম্বারের মধ্যে কিন্তু কোনো কমিউনিকেশন হচ্ছে না, মানে দেখতে পাচ্ছে না, যা কিছু কমিউনিকেশন হবে থ্রু দিস রোপ। এর পরের কলটাও ওই নিচের যে ক্লাইম্বার আছে সে দেবে, দ্যাটস মি, দ্যাটস মি, মানে হচ্ছে ঠিক আছে, মানে তুমি আর বেশি টেনো না, এখন যা টেনশনে আছে রোপটা এটা ঠিকই আছে, এর এর থেকে লুজ দিলে অসুবিধা হবে, এর থেকে টাইট যদি হয়ে যায় অসুবিধা হবে, দ্যাটস মি। এবারে বিলেয়ার কল দেবে, ওকে বিলে রেডি, বিলে রেডি, বিলে রেডি যখন হয়ে বললো বিলেয়ার উপরে, তখন ক্লাইম্বার সে তো এই ফেসটা ক্লাইম করবে, সে তখন তার বেসিক যে রুলগুলো প্রথম দিন তন্ময়দা শিখিয়েছিল, 9 গোল্ডেন রুল, সেটা অ্যাপ্লাই করবে, যা যা আছে সেখানে পয়েন্টস সেটা দেখবে, রুট প্ল্যানিং যা যা আছে সেগুলো দেখবে, কিছু হয়তো 1-2 মিনিট সময় নেবে। এই 1-2 মিনিট তারা কিন্তু দুজনেই চুপ করে আছে, কোনো কেউ কাউকে কল দিচ্ছে না। তাহলে বিলিয়ার কখন বুঝবে যে এ উঠতে চাইছে না চাইছে, কখন বুঝবে যে ক্লাইম্বার উঠছে না নাবছে, কিছু কিছু বুঝতে পারছে না। এবার যখন তার রুট প্ল্যানিং হয়ে গেল তখন ক্লাইম্বার কল দেবে যে আই অ্যাম ক্লাইম্বিং, আই অ্যাম ক্লাইম্বিং, তখন বিলেয়ার বলবে ওকে ক্লাইম্ব অন, ক্লাইম্ব অন। এগুলো লিখে নিলে একটু ভালো করতে হবে, কারণ এগুলো কিন্তু থাকে সেটা কিন্তু একটা অফেন্স, প্রপার বিলে টেকনিক না জেনে কখনোই বিলে দেওয়া উচিত নয়, কখনোই বিলে দেওয়া উচিত নয়, কারণ ক্লাইম্বারের ফুল রেসপন্সিবিলিটি, পুরো লাইফ সিকিউরিটি ওই বিলেয়ারের হাতে আছে। বোঝানো গেল? খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এবার বিলের কিছু কিছু মেথড আছে, যেমন আমি উপর থেকে যদি বিলে দেই সেটা টপ বিলে, যদি নিচ থেকে যদি বিলে দেই লোয়ার বিলে,
নিচ থেকে দেওয়া যেতে পারে অবশ্যই, সেক্ষেত্রে উপরের একটা সাপোর্ট দরকার হবে, উপর থেকে কোনো অ্যাঙ্কারের মাধ্যমে রোপটা নিয়ে এসে, হ্যাঁ, ওর ডিভাইস দিয়ে দেখিয়ে দেওয়া হবে কীভাবে নিচ থেকেও দেওয়া যেতে পারে। হ্যাঁ, যদি কোনো ডিভাইস দিয়ে দেওয়া হয় সেটা এক ধরনের বিলে, আর যদি বডি বিলে দেওয়া হয়, আমি ধরে নাও আমি বসে আছি, বা এমন হতে পারে যে বসার ভালো জায়গা নেই কিন্তু দাঁড়ানোর ভালো জায়গা আছে, যেখানে সামনে আমার কোনো একটা রক আছে যেটাতে আমি সাপোর্ট দিয়ে আমার আমার নিজের বডি ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারি। আর একটা কথা আছে যে বিলে দেওয়ার আগে সেলফ অ্যাঙ্কার, বিলিয়ারের সেলফ অ্যাঙ্কার ইজ এ মাস্ট, বিলিয়ার শুড অ্যাঙ্কার হিমসেলফ অর হারসেলফ ফার্স্ট। আমি তো অন্যকে বাঁচাবো কিন্তু আমি যদি নিজের পজিশন যদি আমার ঠিকঠাক না থাকে, তাই না, তাহলে যদি ফল হয় তাহলে সেও পড়বে, আমি তো পড়বই, যদি আমি পড়ি সেও পড়বে, তাহলে বিলিয়ারের অ্যাঙ্কারিংটা সবার আগে দেখতে হবে। এটা আমার দিকে দেখো, আমি উপরে আছি এবং আমি এইভাবে বিলে দিচ্ছি, হ্যাঁ, ওয়েস্ট বিলে দিচ্ছি, তো ক্লাইম্বার উঠছে, তো আমি এভাবে টানছি। এটা হচ্ছে আমার, এটাকে বলা হয় রাইট হ্যান্ডকে বলা হয় ফিলিং হ্যান্ড, ফিলিং হ্যান্ড, আর এটা হচ্ছে আমার লেফট হ্যান্ডকে বলা হয়েছে অ্যারেস্ট হ্যান্ড বা ব্রেকিং হ্যান্ড। হ্যাঁ, যেই ক্লাইম্বারের ফল হলো, আমি ফলটা পরে বলছি, উঠলো একটু স্ল্যাকনেস হলো, আমি আস্তে করে টেনে নিলাম, নিয়ে এই ফেলে দিলাম, এই এই আস্তে করে টানবো, এটা ঘুরে আসবে। এবার যদি ফল হলো, তুমি টানো টানো জোরে টানো, জাস্ট অপোজিট ডিরেকশনে চেপে দিতে হবে। হ্যাঁ, বা আমি এরকম করতে পারি, কখনো এই হাতটা ব্রেকিং হ্যান্ডের হাতটা কখনোই এই রোপ থেকে কখনোই মানে কোনো হাত প্র্যাকটিক্যালি কোনো হাত রোপের উপর দিয়ে কখনো কী বলবো পানি ছড়বে না, সবসময় রোপ ধরা থাকবে, ব্রেকিং হ্যান্ড হোক ব্রেকিং হ্যান্ড হোক সবসময় রোপ ধরা থাকবে, শুধু রোলটা আলাদা, এক হাত দিয়ে আমি ফিল করছি আর এক হাত দিয়ে আমি অ্যারেস্ট করছি, ব্রেক করছি, এভাবেও করা যেতে পারে, হ্যাঁ, বা এভাবেও করা যেতে পারে, করলে আর কখনো স্লিপ করবে না। আরও অনেক মেথড আছে, এটা তো জাস্ট ম্যানুয়াল মেথড, অনেক ধরনের ডিভাইস আছে সেগুলো আরও বেশি সিকিউর, সেগুলো দিয়ে এখন বিলে দেওয়া হয়। এটা হচ্ছে শুধুমাত্র রোপ আছে, অন্য কোনো ডিভাইস নেই আমাদের কাছে, এই অবস্থা থেকেই বিলে আমরা দিতে পারবো না, কোনো সেফটি মেজার দিতে পারবো না ক্লাইম্বারকে, অবশ্যই পারবো, এইভাবে পারবো। তাহলে এটা আমার ফিলিং হ্যান্ড, এটা আমার অ্যারেস্ট হ্যান্ড, যদি ফল হয় জাস্ট ক্রস করে দেবো বা এই করবো বা যদি এরকম হয়, যদি সিচুয়েশন যদি পারমিট করে যে বিলেয়ার যদি মুভ করলে যদি কোনো সেফটির কোনো রকম রুল ব্রেক না হয়, আমি বলতে চাইছি বিলেয়ার হয়তো একটু মুভ করলো সামান্য, তাতে যদি আমি সেফটি সিস্টেম যা আমি অলরেডি সিকিউর করেছি সেটা যদি ব্রেক না হয় তাহলে আমি একটু সরে যেতে পারি সামান্য, কিন্তু যদি সেফটি সিস্টেমটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমি সরবো না, বিলিয়ারের কথা বলছি। হ্যাঁ, শুধু তার লাইন অফ ফলটাকে আমি এদিক দিয়ে দিলাম, সেভাবে আমি নিজেকে অ্যারেঞ্জ করলাম যে যদি ফল হয় ওইটুকু ট্র্যাভার্সের করার সময় যদি ফল হয় তাহলে আমি কীভাবে তাকে অ্যারেস্ট করবো, সেই এক্সপার্টাইজটা নিশ্চয়ই লিডারের আছে, সেইভাবে নিজেকে ফেস করছি, কিন্তু প্রোভাইডেড সেফটি সিস্টেম যেটা উপরে আমি সেলফ অ্যাঙ্কারের মাধ্যমে করেছি সেটাকে ডিস্টার্ব করা চলবে না। বিলিয়ার চাইলে কি থামাতে পারে, যে ট্র্যাভার্সিং করতে যাচ্ছে তাকে বলবে যে না লেফটে যাওয়া যাবে না, এরকম কি বলবে না? এই এই ফ্লেক্সিবিলিটি ক্লাইম্বারেরই থাকবে, কারণ সে হচ্ছে হিরো, মানে মেইন ফোকাস বিলিয়ার থেকে সেফটি দিচ্ছে জাস্ট, সে যদি মনে করে, ওই যে বললাম না যে এক্সপার্ট ক্লাইম্বার আগে চলে গেছে, তার সমস্ত হোলস তার কাছে কোনো ব্যাপারই না, সে যে কোনো জায়গায় পা রাখবে, হাত দিয়ে হোলস ধরবে, উঠে যাবে, কিন্তু যে মিডিলম্যান যাচ্ছে সে হয়তো ততটা এক্সপার্ট নয়, সে হয়তো স্ট্রেট রুটটা সে পারছে না, তার মনে হচ্ছে সে একটু বাঁদিকে গেলে ভালো হবে, একটু ডান দিকে গেলে ভালো হবে, সে ট্র্যাভার্স করতেই পারে, তার ফুল ই আছে, স্বাধীনতা আছে। হ্যাঁ,
জেনারেলি যে ক্লাইম করছে তার তো রোপ স্ট্রেট লাইনে আছে সেটা হচ্ছে কিন্তু মিনিমাম স্ট্রেট লাইন আছে মানে মিনিমাম লেন্থ হ্যাঁ ক্লাইম্বার যদি মুভ করে মুভ করতে গেলে রোপের অ্যাকচুয়ালি লেন্থ বাড়বে তার জন্য হতে পারে ক্লাইম্বার তাকে একটু স্ল্যাক দিতে হতে পারে তো সেটা কলের মাধ্যমে কমিউনিকেট করে নেবে যে আই নিড সাম স্ল্যাক ফর ট্রাভার্স না আমি মোটামুটি বললাম এবারে আপনাদের সামনে এটা দেখানো হবে আর পাঁচ মিনিট আমি আরও সময় নেব এই কারণে আই ওয়ান্ট কোয়েশ্চেন্স ফ্রম ইউর সাইড যদি কারোর কোনো প্রশ্ন থাকে আর কি বিবেকের কোনো প্রশ্ন নেই সে কি বলছি বিবেকের প্রশ্নটা আমি করবো অন্যদিকে কোনো কল দেবে কখন দেবে পৌঁছে গিয়ে নিচে যিনি থাকবেন যে মিডলম্যান তার একটা ভূমিকা আছে এই যে নিচে যে রোগটা আছে না এটা যদি জড়িয়ে না যায় এই রোগটা ম্যানেজ করবে হ্যাঁ রোগটা প্রোভাইড করবে একটা বিলেতে বসেছিস এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি এখন কিন্তু অ্যাকচুয়ালি বলবে যে তার ক্লাইম্বার যে এখন বিলে আর কেন ডেকিন এই যে পোর্শনটা স্ল্যাক আছে লুজ আছে এই স্ল্যাকনেসটা যাতে না থাকে যেটা ইকুয়াল থাকে মানে বিটুইন ক্লাইম্বার অ্যান্ড বিলে আর একটু টেন্স অবস্থা যাতে থাকে সেই টেন্সটা রিচ করানোর জন্য ও বলবে বিলে টেক ইন That's me. Tapra call. That's me. Bile ready. ঠিক আছে? Climbing. Okay, climb on. এবার বিলেয়ার কিন্তু সারা বিশ্বে কোথায় কি হচ্ছে তার কিচ্ছু মনে রাখার কথা নয় সে কিছু মনেও রাখবে না ফুল কনসেন্ট্রেশন কিন্তু ক্লাইম্বারের সেফটির উপরে হোল্ড ক্লাইম্বিং ওকে ক্লাইম অন ফল হয়েছিল তাই তো কি কল দিয়েছিল তো হয়েছিল তার স্টেট হয়েছিল তো রূপ কি মিডল পায় আগে একটা শেষ হোক তারপরে Left hand traversing. Arjun.
left hand traversing. Slide loose ball. Slide loose. দরকার ছিল না ও স্টেট যেতে পারতো তোমাদের দেখানোর জন্য বলছি লেফট হেভার রাইটে যাচ্ছে বিলে ফ্লাইট লুজ ড্রাইভারস করলে একটু লেন্থ তো বেড়ে মানে লেন্থ তো বেড়ে যাবে না ফলে ওইটুকু পোর্শন ওকে উপর থেকে লুপ রোপটা লুজ করতে হবে রোপ তো কে কে আছো এই রোপন তার বাকি আছে রোপন আছে তুই বসে আছিস তুমি ব্যাগ তো বাজে যাচ্ছো এই ব্যাগটাকে রাখো ব্যাগ রাখ ব্যাগ রাখ পয়েন্ট কটা গদাই চাকতে তো তো দেখে তা নিতে এটা প্রথম এটা সবাই
আমাদের ছেলে তাই পুরো মান সম্মানের ফালুদা হয়েছে, এটা আছে আমার হাতেই আছে, এটা কিন্তু দেখ কতটা লুজ রয়েছে, দেখ আমি কতটা খেয়েছি, তুই কতটা লুজ রয়েছে, দেখ ঠিক আছে।
ঠান্ডা লাগছে ভাই হয়ে গেছে তো না চলছে কোথা পর্যন্ত আমার ইনস্ট্রাক্টর ইঞ্চে ছিল ক্লাইম্বর